আপনি কি কখনো ভেবেছেন যে 2 লাখ দেশলাইয়ের কাঠি দিয়ে তৈরি একটা ছোট্ট ঘরে যদি একটা মুরগিকে রেখে জ্বালিয়ে দেওয়া হয় তাহলে কি হবে? হ্যাঁ বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি করেছিলেন একজন ফেমাস ইউটিউবার বাকি ব্রেভ, যিনি 2 লাখ দেশলাইয়ের কাঠির সাহায্যে একটা ছোট ঘর তৈরি করেন, আর যেটা বানাতে তাকে খুবই পরিশ্রম করতে হয়। আর তারপর যখন এই ঘর তৈরি হয়ে যায় তখন বাকি ব্রেভ একটা মুরগিকে এই ঘরের মধ্যে রেখে আগুন লাগিয়ে দেয়। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, এখানে মুরগিটি জীবিত ছিল না। বাকি ব্রেভ প্রথমে এটাকে ভালোভাবে মশলা মাখিয়ে ম্যাগনেট করে ঘরের মধ্যে রেখে আগুন লাগিয়ে দেয়। আর আপনি এটা শুনে আশ্চর্য হবেন যে 2 লাখ দেশলাইয়ের কাঠি দ্বারা তৈরি এই ঘরটি মাত্র 20 সেকেন্ডেই জ্বলে রাখ হয়ে যায়। আর মাত্র 20 সেকেন্ডেই ওই মুরগি একেবারেই ঝলসে যায় এবং খাওয়ার উপযুক্ত হয়ে যায়।